প্রাইমারি নিয়োগ দুর্নীতি নিয়ে এবার হাওড়া জেলার ভয়ঙ্কর তথ্য উঠে এলো আনন্দবাজারের অনুসন্ধানে। 2014 হাওড়া জেলা প্রাথমিক শিক্ষক সংসদ যে 1826 জনকে শিক্ষক পদে চাকরির নিয়োগপত্র দিয়েছে, তাদের অনেকেই যোগ্যতা মানের ধারে কাছে নেই। তা সত্ত্বেও ওরা হাওড়ার বিভিন্ন প্রাথমিক স্কুলে দিব্যি চাকরি করছেন বলে আনন্দবাজারের অনুসন্ধানে ধরা পড়েছে। প্রাথমিক শিক্ষকদের পরীক্ষায় বসার জন্য যে যোগ্যতা মান চাওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে, এ ব্যাপারে 2010 সালের 22 এপ্রিল কলকাতার বিভিন্ন দৈনিকে একটি বিজ্ঞাপন দিয়েছিল সংসদ। তাতে বলা ছিল সাধারণ বিভাগের জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের মাধ্যমিকে অন্তত 68% নম্বর পেতে হবে, তফসিলি জাতি উপজাতি এসসি এসটি ক্ষেত্রে যথাক্রমে 55%, 34%, ওবিসির ক্ষেত্রে 63%। অর্থাৎ নিয়ম অনুযায়ী মাধ্যমিকে ওই ন্যূনতম নম্বর না পেলে নিয়োগের লিখিত পরীক্ষায় বসা যায় না। অথচ খোঁজ খবর করে জানা যাচ্ছে যোগ্যতা মান না পেরিয়েও অনেকে চাকরি পেয়ে গিয়েছেন। যেমন উদাহরণস্বরূপ অরিন্দম গাঙ্গুলি শিবপুরের শিশুতীর্থ প্রাথমিক স্কুলের শিক্ষক। জোকার বাসিন্দা অরিন্দমের জমা দেওয়া মাধ্যমিকের মার্কশিট বলছে তিনি তৃতীয় ডিভিশনে পাশ করা ওই যুবক মাধ্যমিকে মোট 39.37% নম্বর পেয়েছেন। প্রাথমিক শিক্ষকের পরীক্ষায় বসার জন্য ন্যূনতম যা যোগ্যতা দরকার তার চেয়ে 28% কম। অঙ্কে 21, ইতিহাসে 33, ভূগোলে 35, এই নম্বর নিয়ে কী করে শিক্ষকতার চাকরি করেন প্রশ্ন সেখানেই। অরিন্দম বলেন, আমি তো লিখিত পরীক্ষায় বসিনি, সংসদ আমার ভাই ভানিয়েছিল, তারপরেই নিয়োগপত্র পাই। অন্যদিকে আরেকজন চাকরি প্রার্থী মোল্লা ইন্তাজুল হক শিবপুরের শিশুতীর্থ প্রাথমিক স্কুলের শিক্ষক। বর্ধমানের বাসিন্দা ইন্তাজুল মাধ্যমিকে পেয়েছেন 55.62%, যোগ্যতা মানের 13% কম। ইন্তাজুলেরও দাবি তিনি লিখিত পরীক্ষায় বসেননি, ভাইভা দিয়েই চাকরি হয়েছেন। অন্যদিকে আরও একজন শিক্ষিকা এক ধাপ এগিয়ে বলেন, আমি কিছুই জানি না, যা বলবে পর্ষদ বা সংসদ বলবে। রশিদা খাতুন হাওড়া ময়দানের বিনোদিনী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। উত্তর দিনাজপুরের হেমতাবাদের মেয়ে রশিদার মাধ্যমিকের নম্বর 53.63%। আবেদনের সঙ্গে তিনি ওবিসি সার্টিফিকেট পেশ করেছেন, সেই সুবাদে ন্যূনতম যোগ্যতা মানের 63% চেয়ে তার নম্বর প্রায় 10% কম। কীভাবে চাকরি পেয়েছেন? রশিদার জবাব, আমি কিছু বলবো না, সংসদকে জিজ্ঞাসা করুন। শুধু এই তিনজন নয়, অযোগ্য প্রার্থীদের চাকরি লাভের এমন অজস্র উদাহরণ আনন্দবাজারের হাতে মজুদ। এমত অবস্থায় সর্বাগ্রে প্রশ্ন উঠছে, 2012 সালেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট চালু হয়ে গিয়েছে, তাহলে 2014 হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কীভাবে নিজেরা শিক্ষক নিয়োগ করল? জবাব দিতে গিয়ে সংসদের কর্তারা চলে যাচ্ছেন 100 বছর আগের ঘটনায়। ওরা জানাচ্ছেন 2009-এর 30 আগস্ট রাজ্যের সমস্ত জেলা প্রাথমিক শিক্ষা সংসদ শিক্ষক নিয়োগের জন্য খবরের কাগজে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরের বছর 21 এপ্রিল আর একটা বিজ্ঞপ্তিতে বলা হয় মাধ্যমিক বা সমতুল পরীক্ষা নম্বরের ভিত্তিতে লিখিত পরীক্ষায় বসার মেধা তালিকা তৈরি করতে। তালিকা বানিয়ে পরীক্ষাও নেওয়া হয়। উত্তীর্ণদের ভাইভাও হয়ে যায় 2010-এ, কিন্তু প্যানেল মোতাবেক নিয়োগ শুরুর আগেই রাজ্য সরকার বদলে যায়। সংসদকর্তাদের বক্তব্য, নতুন সরকার 2012-ই প্যানেলটি বাতিল করে পুরো প্রক্রিয়া নতুনভাবে শুরু করার নির্দেশ দেয়, যার বিরুদ্ধে মামলা হয় হাইকোর্টে। 2014-এ হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি ঈশান চন্দ্র দাসের ডিভিশন বেঞ্চ সরকারি নির্দেশই বহাল রাখে। সেই মতো 2014-এ 10 আগস্ট আগের প্রার্থীদের নতুন পরীক্ষা নেয় হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আর ওই বছরের 1 ডিসেম্বর থেকে 1826 পদে নিয়োগ শুরু।